ভুলবনা ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবনা ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি মায়ার নবী রমজান পে কত ইবাদত রজব থেকে ইবাদত বাড়ায় দিতেন আমার মায়ার নবী শাবানে ইবাদত বাড়ায় দিতেন কারণ রমজান আসলে যেন দুর্বলতা এসে না যায় পারবো না বলে ও নবীরা আশিক উম্মতের দল মায়ার নবীর অনুকরণে ইবাদত বাড়ায় দাও রমজান আসলে যেন এই কথা বলো না আট রাকাতের বেশি তারাবি ভারি না মাজায় ব্যথা আগে তে মাজা টাইট করো আগে থেকে ইবাদতের অভ্যাস করো আল্লাহ তাআলা তো ফজিলত দিয়েছেন রমজানের সারা দুনিয়ার ভেতরে আল্লাহর যত ঘর সমস্ত ঘর আমার আল্লাহর এর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ কোনটা ইন্না আউয়াল বাইতিউ للناس الذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين সার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যেমন বাইতুল্লাহ অন্য ঘরের তুলনায় বাইতুল্লাহ বড় দামি
পুরা বছরের মধ্যে রমজান মাসের বড় দাম এরে নবীর উম্মতের দল এই মাসে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরওয়াজা খোলা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেন এই রমজান মাস প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে বড় দামি রোজা রাইখা দোয়া করবা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আমি যদি আপনাদের অর্ডার দেই ঘোষণা দেই রমজান মাস সারা বাকি থাকে কয় মাস এই 11 মাসে আমি প্রতিদিন রাতের বেলা ঘোষণা দিলাম 5000 টাকা দিব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি হজরের আজানের 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে আমি তারে ঘোষণা দিব 5000 টাকা নগদ তারে দিব প্রতিদিন বা 11 মাস 2 দিন টাকার লোভে একজনে কইরা কয় হুজুর টাকা ফিরায় নেন না আমার দ্বারা সম্ভব কিন্তু মালিকের কুদরত তাকায়া দেখো পুরা রমজান মাস সাহারি খাওয়ার টাইম হলো তাহাজ্জুদের সময় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও ও আল্লাহর বান্দা পুরা রমজান মাস সাহারির টাইম হলো তাহাজ্জুদের টাইম আল্লাহ বলেন আমি ফজরের সময় জমিনে আসি প্রথম আসমানে আসি আসরও আসি বলেন নাই জোহরে আসি বলেন নাই মাগরিবে আসি বলেন নাই এশার নামাজেও আসি বলেন নাই আল্লাহ বলেন 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগ ভোর রাতে আমি প্রথম আসমানে আসি দেওয়ার জন্য আসি নেওয়ার জন্য আসি না ও বান্দা গুনাহ করে ফেলেছো তওবা কর কি পরিমাণ অপরাধ করেছো আমার মতো রহমান কেউ নাই আমার মতো গফফার কেউ নাই ভোর রাতে ঘুমাইয়া গেছে আসমান নীরব জমিনটাও নীরব নদীর মাছগুলো পর্যন্ত নীরব ঘুমায় পশু পাখিরাও ঘুমায় এই সময় আমি আল্লাহর লাইনটা বড় ক্লিয়ার ইবাদতের জন্য দাঁড়ায় যাও সিজদায় পড়ে দুরাকাত নামাজ পড়ে কাঁদো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি তোমার জীবনের ক্ষমা দিয়ে দিব আপনাদের এলাকার চেয়ারম্যান সকাল বেলা ফজরের আগে আপনার দরজা নক করলো এই আল্লাহর বান্দা ঘুমাইছো কে আমি এলাকার চেয়ারম্যান এই ভোর রাতে আসছেন কেন বলে 2 মাসের বাজার 5 বস্তা চাল ডাল তেল নিয়ে আসি তাড়াতাড়ি দরজা খুলো চেয়ারম্যান সাহেব জীবন আইতো না কথার কথা যদি আইসা ডাক দেয় আপনি যদি বলেন এই গোপনে কেন দিনের বেলা আসতেন কয় 10 জন দেখলে 10 জন টানাটানি করবে জন্য তোরে বেশি ভালোবাসি আরছি দরজা খোল এত সুন্দর মহব্বতের আওয়াজ পাইয়া যদি কেউ ঘুমায় এরে কি পরিমাণ আগুন দিয়া পোড়াইয়া মারা দরকার ঘরের সামনে চেয়ারম্যান 2 মাসের বাজার নিয়ে আরছি নাও তুমি শুনছো জানালা দিয়ে তাকাইয়া দেখছো এরপরেও যদি না নাও তোমার সন্তান তোমার স্ত্রী যে শুনবে সবাই তোমারে অভিশাপ দিবে ও আল্লাহর বান্দা আমার মালিক রব্বুল আলামিন এমন একটা রাত নাই যে ভোর রাতে বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসেন ও বান্দা গুনাহ করছো তওবা কর তুই আমারে ডাকো না আমি ইচ্ছা করে আসি আমি প্রতিদিন আসি তোকে প্রতিদিন ডাকতে থাকি ও আমি আল্লাহ তোরে মহব্বত করে ডাকি কারণ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো
এই গুনাহ নিয়ে কবরে আসবি না কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি ও বান্দা সাহারি খাওয়ার টাইম তোমার তাহাজ্জুদের টাইম বাঙালির কপাল বড় খারাপ জনমের মতো খাইতেই থাকে খাইতে 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 আজান থাকা দেয় তাহাজ্জুদ পড়ার সময় নাই এমন আমরা হতভাগা বাঙালি খাইতে বইয়া মুখটা দোয়ারও টাইম নেই খালি খাইতেছ খাইতে খাইতে বাঁকা মাজারে সোজা করে ফলাইছে এত পরিমাণ খাইছে এবার বিবিরি কয় বালিশ রেডি কর ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ার মতো আমার হাতার শক্তি নেই এত পরিমাণ খাইছে ঘরের মধ্যে দুইটা টাক দিয়ে ঘুমায় যাই মসজিদে যাওয়ার সময় নাই ও আল্লাহর বান্দা একটু যদি ঘুমের থেকে উইঠা পাঁচ মিনিট আগে উইঠা যদি অজু বানাইয়া আমার মাওলার দরবারে দুরাকাত নামাজের সেজদায় পড়ত আর বলতো দয়ার মালিক জীবনে কত অন্যায় করেছি আমার কেউ জানে না তুমি জানো আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি ঋণ আদায় করার কোনো কায়দাও পাই না আমার সন্তানের বিয়া হয় না আমার সন্তানের চাকরি হয় না আমার সন্তান আমাদের কথা মতো চলে না আমার সন্তান ঠিক মতো লেখাপড়া করে না ও আল্লাহ তুমি এই টাইমে বড় রোজার মাস সাহারির টাইম বড় বরকতের ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার রুজি রোজগারে বরকত বাড়ায় দাও আমার সন্তানগুলো আমার বাধ্য বানায় দাও আমার সন্তানের লেখাপড়ায় বরকত দান করো আমার জীবন দাম্পত্য জীবন সুখময় করে দাও আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ পাক তো নিজে ইচ্ছা করে আসছেন তুমি তো ডাকো নাই আল্লাহ বলে বান্দা তুই বলতে দেরি আমি মাওলা তোর দাবি পূরণ করতে দেরি করব না আতি না ফি দারে দুনিয়া না হাসান আতি না ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় न मांगे उससे तू बेजारो है अरे नबी आशिक उम्मतेर दाल ओई तहज्जुदेर समय आमार अल्लाह के डाको चेयरमैनेर कासे दुरानेर दरकार नाई कारण चेयरमैन निजेर दाबी आदाय करते पारे ना अन्येर दाबी पूरण करबे किभाबे ওরে এমন মাওলার কাছে চাও যে মাওলায় দেওয়ার জন্য রেডি ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানা দৃষ্টি তু আজলা মকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা ভাইরা আমার আল্লাহ তাআলা বা রব্বুল আলামিন ডেকে বলে রে ও মুমিন দুনিয়ার সবাই ফকির আমি আল্লাহ প্রশংসিত ধনী ও বান্দা তোমার প্রয়োজন আমি মিটানোর জন্য রেডি মাইয়া ভোলা বড় হয়ে গেছে এখন বাবা মায়ের মাথায় পেরেশানি বিয়া শাদির দরকার মাথা পেরেশান হয়ে গেল ঘুম নাই
বিয়া শাদি কমপ্লিট করার জন্য পাগল হয়ে গেল এক পর্যায়ে ছেলের বিয়া মেয়ের বিয়া কমপ্লিট মা বাবার পেরেশান মুক্ত একদিন ছেলেটারে ডেকে বলে সন্তান আলাদা একটা রুম উঠাইয়া তুই বউ নিয়া থাক এরপরে কিছু কামাই কইরা বউ নিয়া খা আমাদের কিছু দেওয়া লাগবে না আমাদের কোনো পেরেশানি দিবা না বাবা অপারেশন মুক্ত মা অপারেশন মুক্ত ছেলের চিন্তা শেষ বিয়ার শাদী হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলে রে গোলাম আমি আল্লাহ পাক অপারেশন মুক্ত না তোরে আমি আল্লাহ যা দরকার তা চাওয়ার আগে দিলাম প্রয়োজনের বেশি দিয়াও আমি আল্লাহ তো ঘুমাই নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যাই না আমি আল্লাহ সব সময় আবার খোঁজ খবর নিতে থাকি আমি আল্লাহ তোরে ছেড়ে দেই নাই ও বান্দা তোর কি প্রয়োজন বল আমার কাছে বান্দা তুই চাবি উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই ডাকটা যদি দেওয়ার মতো দেও আমি জবাব দিতে দেরি করব না ও আল্লাহর গোলাম এই চাওয়ার মাস এই রমজানে শাবান আল্লাহর ইবাদতের মুখ্যম সময় আমার মায়ার নবী রাত নাই দিন নাই ইবাদতে কাটায় দিতেন এরপরে আরেকটার সময় ইফতার যখন করবেন ওইটা হলো মূল দোয়া কবুলের আরেকটা ভালো সময় কিন্তু বাঙালির কপাল বড় খারাপ ইফতারি আঞ্জাম দিতে গিয়ে একটা বাজার মিলায় ফেলায় ঘরের ভিতরে এত চিল্লা চিল্লির আওয়াজ একজনে পেঁয়াজ লয়ে কয় নুন নাই আর একজনে শরবত লয়ে কয় চিনি নাই এইভাবে চিল্লা চিল্লি কইরা আজানই শুনে নাই তিন মিনিট গেছি গেখা আজান দিল না মুয়াজ্জিন এমন এক বাজার মিলায় দিল অথচ ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো ও ভাই ঘরে আম্মাজানকে কাজ মুক্ত করে দেন ইফতারির আধা ঘন্টা আগে কোনো কাজ নাই সব শেষ আপনিও সহযোগিতা করবেন এগারো মাস টাইম পাইন নাই রমাজান স্ত্রীকে একটু সহযোগিতা করবেন আধা ঘন্টা আগে সব আয়োজন শেষ অজু করিয়া নামাজের শেষ সব সুন্দরভাবে বসে ইফতারি সামনে নিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন দোয়া কবুলের একটা কঠিন সময় একটা কোনো শব্দ যেন না হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মেহেরবানি করে আমার হালাল টাকার ইফতারি কবুল করে নাও রোজার বরকত দান করো কারণ রোজা এমন এক এই সময় আমার মাওলার যে কি মহব্বত বান্দার পেটেও অনেক ক্ষুধা সামনেও খানা রেডি খায় না ক্ষুধাও আছে প্রচন্ড খানাও রেডি এরপরও কি খায় না এজন্য আল্লাহকে বেজার করা সম্ভব না দুনিয়ার অন্যকে বেজার হয়ে যাক আফসুস নাই কারণ আমার শুরুতেও আল্লাহ ছাড়া কেউ ছিল না এখনো আমার আসলে আল্লাহ ছাড়া কেউ নাই কখনোই আল্লাহ ছাড়া আমার কেউ থাকবে না অতএব সে আল্লাহর ইবাদত করাই আমার কাজ এজন্য আল্লাহ পাক কি বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন ইনসান সৃষ্টি করি নাই ইল্লা হা করেছি লিয়াবুদুন আমার ইবাদতের জন্য ডাইরেক্ট বললেই তো হয় আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য ঘুরাইয়া বললেন কেন এভাবে বললেন যে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হা করেছি ইবাদতের জন্য করি নাই কইয়া আল্লাহ সবার জেহেনকে খালি করে দিলেন তোমার অন্তরেটা ঢুকাও আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই হ্যাঁ সৃষ্টি করেছেন তোমার একটা কাজের জন্য সে কাজটা হলো ইবাদত সে কাজটা কি ইবাদত কি আল্লাহ পাকের হুকুম
জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত সে ইবাদতটা আমরা করব কেন আল্লাহর হুকুম তো করতেই হবে তারপরও প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত কার সাথে মোলাকাত ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব জান্নাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কি পাবো জোরে বলেন না কেন জান্নাত ইবাদতের সীমানা কতটুকু কথাগুলো বুঝেন আল্লাহ আমাদের পাঠাইছেন কেন বলেন ইবাদত বলতে কি বুঝায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করা সে ইবাদত কেন করব উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত লক্ষ্য আমার জান্নাত লক্ষ্য কি জান্নাত ইবাদতের সীমানা কতটুকু মসজিদ আর মাদ্রাসা আপনার আমার হায়াতের এই বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে বাড়বে বাথরুমে যাবেন সেখানে ইবাদত আপনার এই হায়াতের বডি যেখানে যাবে সেখানে ইবাদত সে ইবাদতটা কেমনে করবেন নামাজ কায়েম করা আল্লাহর এক হুকুম আকিমিস সালাহ রোজা রাখো আল্লাহর একটা হুকুম রমজানে রোজা রাখো شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাস রোজার জন্য এটা আল্লাহর হুকুম বাস্তবায়ন যে করব সিস্টেম কি কোন পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত একমাত্র জবাব আল্লাহর ইবাদত করার একমাত্র পদ্ধতি আদর্শ একমাত্র মদিনার নবীর আদর্শ আল্লাহর ইবাদত নবীর আদর্শের বাহিরে কারো কোনো মতাদর্শে করা যাবে না করলেও সেটা ইবাদত হবে না আল্লাহর ইবাদত হতে হবে রসূলের তরিকা আর নবীর তরিকা মেনে যদি আপনি ব্যবসা করেন তাও ইবাদত নবীজির তরিকায় যদি আপনি চাকরি করেন তাও ইবাদত নবীজির তরিকা মেনে যদি আপনি ঘুম যান তাও ইবাদত আর নবীজির তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়েন গুনাহ নবীজির তরিকা বাদ দিয়ে যদি রোজা রাখেন গুনাহ খেয়াল করেন নামাজ পড়া সওয়াব না সওয়াব ফজরের নামাজের পরে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া গুনাহ সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া একটু আগে বললেন নামাজ পড়া সওয়াব এখন গুনাহ কেন নবীর তরিকায় নেই ফজরের সুন্নাত নামাজ পড়ে ফেলেছেন ফরজ পড়বেন মাঝখানে এখনো আধা ঘন্টা টাইম বাকি সুন্নাত পড়ে ফেলেছেন খুব খেয়াল করবেন ফজরের সুন্নাত পড়ে ফেলেছেন বাকি আছে কি কত রাকাত টাইম আছে এখনো বাকি মাঝখানে কোনো নামাজ চলবে না গুনাহ আরো সহজে বুঝেন সূর্য উঠার সময় ডুবার সময় নামাজ পড়া হারাম একজনে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজে দাঁড়াইলো
তিন রাকাত কমপ্লিট করার পরে চিন্তা করলো বেজর দু রাকাত নামাজ পড়ে লাভ কি, আরো দুই সেজদা আল্লাহকে বাড়াইয়া দিয়া আর এক রাকাত করে জোর বানাই দি, আল্লাহর জন্যই সে দুইটা সেজদা দিছে এক রাকাত কমপ্লিট, ভগবানের জন্য দেয় না, স্ত্রীকে খুশির জন্য না, কারে খুশি? তাহলে মাগরিবের তিনের পরে আরো দুই সেজদা দিয়ে আরো এক রাকাত বাড়াইল আল্লাহর মহব্বতে, সওয়াব হবে? নামাজ শুধু এক রাকাত বাদ না সব বাদ, বুঝেন তো? লোকটা নামাজই তো বলল, আল্লাহর জন্যই বলল, দুনিয়ার জন্য না। এরপরও গুনাহ হবে কেন? নবীজির তরিকায় নেই, সেজদা করা সওয়াব না, রুকু করা সওয়াব না, একজনে জানাজায় দাঁড়ায় রুকু করলো কি পরিমাণ সওয়াব, কথা বলেন? কেন গুনাহ? নবী রমজান আসতেছে, রোজা রাখবেন? কথা বলেন না, রাখবেন না? রাখতে রাখতে কতদিন রাখবেন? ঈদের চাঁদ ওঠা একজনে 29 বা 30 রাখতে রাখতে আবেগ বেড়ে গেছে, সে চিন্তা করলো ঈদের দিনও রাখব, সওয়াব না গুনাহ? কেন? নবীর তরিকায় নেই, নবীর তরিকা বাদ দিয়া কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে, তরিকা চলবে মদিনা, আর কারো তরিকা চলবে কিয়ামত পর্যন্ত, এবং এটা এমন তরিকা অন্য কারো তরিকা এখানে ঢুকানো যাবে না, হারাম, কারণ দুনিয়ার সব মানুষের তৈরি করা তরিকা আদর্শ থিওরি না, পা একমাত্র আমার রসুলের আদর্শই হলো পা, অন্য মানুষের আদর্শ থিওরি না পাক, কেন? মানুষটাই না পাক, দেমাগ না পাক, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, কিসের কারণে? এরপরে যদি খাই বিড়ি মদ, ডিস্টার্ব করেন না ভাই, এটা বাতাস করতেছে না, তাহলে তার গোস্ত না পাক, রক্ত না পাক, এরপরে যদি খাই সুদ, বেজরো এটা বেজরা এলাকা, আরো যত আশেপাশে সব তো ধনী মানুষ, ঘরে ঘরে বিদেশি লোক, এখানে তো সুদ টুট থাকার কথা না, সব হালাল জাদা, হারাম জাদা টাদা নাই, সুদ টুট নাই, হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। দুই দল মানুষের সাথে আল্লাহ পাক নিজে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন, কয় দল? আল্লাহর কারো সাথে যুদ্ধ করা লাগে? আল্লাহ কত রাগ ওই দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন, এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে, কোরআনের বর্ণিত দল সুৎখরের দল, আর বুখারী শরীফে বর্ণিত দল যাদের সাথে আল্লাহ যুদ্ধ করবে ওই দল হলো ওলিয়াউলিয়ার দুশ্মন যারা, তারা যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা শুধু আমাদেরই দুশ্মন না, এরা বুখারী শরীফের হাদিস মতে রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। দোনো দলের সাথে আল্লাহর অর্ডার, রেডি থাক, যুদ্ধ হবে, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধের জন্য রেডি, আমার রসুল রেডি, তুই রেডি কিনা বল? কি পরিমাণ রাগ হইলে আল্লাহই কথা বলেন, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা সুদের সাথে জড়িত হলে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, মহিলারা সুদের সাথে জড়িত হলে বাবার সাথে জিনার গুনাহ,
যারা সুদ নেয় যারা দেয় যারা সাক্ষী থাকে যারা কলম দিয়া লেখে এর সাথে যতজন জড়িত সবার গুনাহ সমান যারা সহযোগিতা করে যারা টেনে নেয় যারা লেখে যারা সাক্ষী থাকে সব এর কর্মচারী শুদ্ধা সব সমান গুনায় লিপ্ত এদের জিন্দেগির কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না তওবা না করা পর্যন্ত 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে ঘুমাইয়া থাকলেও জিনার গুনাহ লেখা হবে বান্দার আমলনামায় তোমার মারাত্মক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আদর্শ দিলেন যেটা পবিত্র সেটা হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শ আমার নবীর পবিত্র আদর্শ এতটাই যে পবিত্র 63 বছর হায়াতে আমার নবী কোনোদিন কারো সাথে একটা মিথ্যা কথা বলেননি এমন একজন নেতার নাম বলেন মিথ্যা বলে না বলে সকালবেলা টেলিফোন করলাম 20,000 টাকা লাগবে কয় আধা ঘন্টা পরে দে মোবাইল বন্ধ ঠিক নি হঠাৎ করে মোবাইলটা যদি খুলে আর যদি চাপ পরে রিসিভ হয়ে যায় এবার ধৈর্য জম ফলাইছে কিও আরে আপনি মোবাইল বন্ধ রাখছেন আমি আধা ঘন্টার বেশি হয়ে গেল টাকা লাগবে আমি এখন নাই কই নেই কই জমি নেই নেই সব স্বার্থপর মিথ্যার বেড়াজালে আবদ্ধ একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আরো শত মিথ্যার কামার লাগানো হয় পয়গম্বর বলেন দুনিয়ার সব মানুষের আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক কারণ আমার নবী এমন আদর্শের নবী 63 বছর হায়াত আমার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার যেই নবী কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই কাউকে একটা গালিও আমার নবী দেন নাই কেউ যদি নবীরে গালি দিত গালির জবাবটাও পর্যন্ত দেন নাই নবী কাউকে গালি এই মেয়ের দিকে তাকান গালি শুধু গালি দেন না এতটুকু গালির জবাবও ও নবীর আশেক কেমন মায়ার নবী আমার মাত্র 13টা বছরের ভেতরে মক্কার জমিনের মধ্যে ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন আমার নবী বেতের বাড়িও লাগে নাই গালিও লাগে নাই আমার নবীর ব্যবহার দেখে দেখে দুশমন পর্যন্ত আসার পর কালেমা রশি গলায় পড়েছে